চালাও, জোরে চালাও। একই এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। আমার ফোনটা কোথায় গেল? চোর চোর, এই পালালো পালালো। এই দাঁড়া দাঁড়া বলছি, আমার ফোন দে, দাঁড়া। ব্যাপার বলতো, এরকম দৌড়চ্ছে কেন? কি জানি স্যার, মনে হয় চুরি কেস। হ্যাঁ, পুলিশ কি? তাহলে তো কেস জন্ডিস। আমার এলাকায় চুরি? কাম অন, ফলো মি। এই এই যে ভাই, হ্যাঁ, দৌড়চ্ছ কেন? কি হয়েছে? ওই যে ওই যে ওই ব্যাটা আমার ফোন চুরি করে পালাচ্ছে, একটু দেখুন না প্লিজ। বলেছিলাম স্যার, চুরি কেস। দাঁত বের করো না, চল চোর ধরতে হবে। রুজি বাবা, রুজি বাবা, ভাগ্যিস লুকিয়ে পড়লাম, নইলে ধরা পড়ে যেতাম একটু হলে। বাপরে বাপরে বাপ, কি দৌড়াই না করালো লোকটা। ফোন এরকম বাজলেই তো আমার 12টা বেজে যাবে। কি করি কি করি? হ্যাঁ, এখন পেটের ভেতরে তাক, পরে সুযোগ বুঝে ঠিক বার করে নেব। থাক থাক থাক, তুই এখন পেটের ভেতরেই থাক। ফোনটা না বেঁচে বরং অন্য ভাবে কাজে লাগানো যেতে পারে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনার কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই সেটা জিজ্ঞেস করলে পাগল, আমি সব পারি। আমি স্বয়ং ভগবানের কণ্ঠ, ভগবানের সঙ্গীত তোদের শোনাতে পারি রে পাগল। স্বয়ং ভগবানের সঙ্গীত। বাবা বাবু, আপনি মহান বাবা, আপনি অন্তর্যামী।
সে আমি জানি রে, দে দেখি আমাকে আমার দক্ষিণা দে। যা যা তোরা, সবাইকে বলে দে আমার কথা, যেন ওই দিক বিদিকে আমার নাম ছড়িয়ে পড়ে, ওদের আমি এই দায়িত্ব দিলাম। যা রে পাগল যা। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি, সবাইকে বলবো, এরকম সুযোগ তো বারবার হয় না। এত সহজেই বোকা উড়ে গেল, এই ঘুরে দারুণ লাভ হবে মনে হচ্ছে। বাবা বাবা, একবার ভগবানের সঙ্গীত শোনান বাবা। জয় সাধু বাবা। এইভাবেই ধীরে ধীরে সবাই সাধু বাবার কথা জানতে পারে এবং তার দর্শনের জন্য ভিড় বাড়ে। কিছুদিন এইভাবেই কেটে যায়। সাধু রূপী চোরের মনে খুব আনন্দ হয়, কোনো কাজ করতে হচ্ছে না, বসে বসেই খাওয়া টাকা পয়সা সব হয়ে যাচ্ছে। এদিকে এরকম একজন সাধু বাবার খবর পৌঁছয় সাংবাদিকদের কাছে। এই খবর ছাপা হয় খবরের কাগজে। আরে, এ তো দারুণ ক্ষমতাবান সাধু বাবা দেখছি, স্বয়ং ভগবানের সাথে যোগাযোগ আছে। পুলিশ তো পারলো না, আমার হারানো ফোন এই সাধু বাবাই খুঁজে দিতে পারবে। একবার দর্শন করে আসি। আবার এখানে কি করছে? আমাকে চিনতে পারেনি তো? না না না, আমাকে কি করে চিনবে? বল বাছা, তোর কি চাই? সাধু বাবা, এক বদমাস চোর আমার ফোন নিয়ে পালিয়েছে। আমার জরুরি অনেক কিছু ছিল ওই ফোনে। ব্যাটা বদমাইশ চোর। এ তো আমার কথাই বলছে। খুবই খারাপ হয়েছে তোর সাথে বাছা, কিন্তু এখানে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি ওই চোরকে খুঁজে দিন সাধু বাবা, আপনি দয়া করে আমার ফোন আমাকে ফিরিয়ে দিন। ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, তোর ফোন তুই ঠিক পেয়ে যাবি। ব্যাস এইটুকুই চাই। দেখি তো ফোনটা লাগে কিনা। এই রে, ব্যাটাকে এখনই ফোন করতে হলো। আরে আমার ফোন এখানে রিং শুরু হলো। সাধু বাবার পেটের ভিতর থেকে আমার ফোনের রিংটোন বেজে উঠলো। আশ্চর্য, ভগবানের ডাক এসেছে, ভগবানের ডাক। তোমরা বাড়ি যাও, সব বাড়ি যাও, আমাকে এখনই ধ্যানে বসতে হবে, ভগবানের ডাক। আমি চোর, আর আসল মোবাইলটা আমার পেটের মধ্যে। কি সন্দেহ করেছিলাম এই ব্যাপারটা, দাঁড়াও কাল তোমার মজা দেখাচ্ছি। জয় জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। তো দেখছি আজকেও চলে এসেছে, কি ব্যাপার? তাড়াতাড়ি বলো বাছা। সাধু বাবা, আপনার আশীর্বাদের জন্য আমি আমার ফোন ফিরে পেয়েছি। আপনি মহান। জয় জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। ফোন তো আমার পেটে, দুঃখিল কি করে আগে যাক। আপুটা গেল, মাটা গেল। সাধু বাবা, এই আনন্দে আমি মিষ্টি এনেছি, এটা আপনাকে এখনই খেতে হবে। তাই নাকি? দে দে মিষ্টি দে, আমি অনেক ভালোবাসি রে পাগল, দে দে। আহ
কাশি হচ্ছে কেন? ওরে বাবা রে, পেটের ভার বেরিয়ে আসবে। এইতো এইতো আমার ফোন। বৃষ্টিতে কাশি হওয়া ওষুধ মিশিয়ে বেশ ভালো কাজ হয়েছে। মানে বেটা চোর, আমার ফোন পেটে নিয়ে জাদু দেখাচ্ছ? সব জেনে গিয়েছিলাম, তাই আজ এই ছোট্ট নাটকটা করলাম যাতে সবার সামনে ওর মুখোশটা বেরিয়ে পড়ে। বেটা বদমাইশ। এই তো অনেক দৌড় করিয়ে ঝিলি সাদি। হ্যাঁ চল চল, এখন গারদে চল। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে।